শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তেইশ মার্চ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এবার শিলচরে কংগ্রেসের হয়ে প্রচারে আসছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ আবার সড়ক দুর্ঘটনা কাটিগড়ার হিলারায় দুর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্স গাড়ি রেশন কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের করা ঘোষণা ই শ্রম পোর্টালে পঞ্জীভূত ই শ্রম কার্ড থাকা সকল শ্রমিককে বিনামূল্যে রেশন প্রদান করতে হবে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল প্রায়, আগুনে সার হার চারটি বসতগড় আগামী লোকসভা নির্বাচনে প্রথম দফায় বুট থাকা জেলায় দোলযাত্রা হলির ছুটি নয় ঘোষণা নির্বাচন কমিশনের রাজ্যের সঙ্গে আজ বরাক উপত্যকায় রাতে এক ঘন্টা আর্থ আওয়ার এক ঘন্টা লাইট বন্ধ ফালনের আহ্বান বিস্তারিতে থাকবে প্রতিবেদনে মুসলমান মহিলারা বিজেপিকে বুট না দিলে বিদেশি তকমা নিয়ে দৌড়তে হবে বিজেপিকে বুট না দিলে বিপদ মুসলিম মহিলাদেরই মরিগাঁওয়ের বিধায়ক রমাকান্তের মন্তব্যে অস্বস্তি এবার রাস্তার পাশে ফুটপাতে যাদের দিন যাপন তারাও এবার বুট দেবেন গৃহহীন বুটারদের যোগদান নিশ্চিত করতে চাইছে কমিশন নির্বাচনের আগে বিরোধী দলের আরও নেতা বিজেপিতে আসছেন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবং শেষ খবরটি করিমগঞ্জে ছুটির দিনেও কার্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত সংখ্যক কর্মী থাকার নির্দেশ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার শিলচর লোকসভা আসনে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে আসছেন একজাক তারকা প্রচারক যাদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানিয়েছেন দলের প্রার্থী সূর্যকান্ত সরকার মনোনয়নপত্র পেশ করবেন আগামী তিন এপ্রিল ওই দিন সূর্যকান্তের সঙ্গে থাকবেন দলের রাজ্য সভাপতি ভূপেন বরা উপস্থিত থাকার কথা রয়েছে অসমের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা জিতেন্দ্র সিংয়েরও অভিজিৎ বাবু জানান বর্তমানে তারা বিভিন্ন এলাকায় ছোটো ছোটো সবার আয়োজন করে প্রচার চালাচ্ছেন মনোনয়নপত্র পেশ করা পর্যন্ত এভাবেই চলবে প্রচার মনোনয়নপত্র পেশ করার পর থেকে পর্যায়ক্রমে আসতে শুরু করবেন তারকা প্রচারকরা তারকা প্রচারকদের মধ্যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও যোগ দেবেন একটি করে সবাই তবে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ঠিক কোন দিন আসবেন তাই কোনো চূড়ান্ত হয়নি আজ আবার সড়ক দুর্ঘটনা কাটিগড়ার হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটল জানা গেছে আজ অর্থাৎ শনিবার সকাল এগারোটা নাগাদ কালাইন অভিমুখে যাচ্ছিল এএস শূন্য এক ইসি শূন্য চার এক সাত নম্বরের একটি অ্যাম্বুলেন্স গাড়ি উল্টো দিক থেকে এএস এগারো সিসি দুই সাত শূন্য চার নম্বরের একটি ডিজেল অটো আসছিল হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে আসার পর উভয় বাহনের সংঘর্ষ বাদে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স সড়কের পাশে খাদে পড়ে যায় অন্যদিকে ডিজেল অটোর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কালাইন সিএইচসিতে প্রেরণ করেন আজ সারা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও এক ঘন্টা লাইট বন্ধ করার আহ্বান এমন একটি পৃথিবী গড়ে তোলা হোক যেখানে মানুষ এবং প্রকৃতি মিলেমিশে থাকে এই লক্ষ্যে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকা সহ কাসার জেলায়ও আজ অর্থাৎ তেইশ মার্চ সন্ধ্যা আটটা ত্রিশ থেকে নয়টা ত্রিশ পর্যন্ত আর্থ আওয়ার হিসাবে লাইট বন্ধ করে এই আর্থ আওয়ার পালনের আহ্বান জানানো হয়েছে প্রশাসনের অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে এই সময়ে সমস্ত অত্যাবশ্যকীয় লাইট বন্ধ করে অফিস থেকে একটি পাবলিক বার্তা প্রেরণ করতে উৎসাহিত করা হয়েছে সবাইকে যা জরুরি নয় সেই সকল লাইট বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটলো বরহলা শালচাপ্রায় আগুনে সার হয়ে যায় চারটি পরিবারের বসত বসতগড় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে শালচাপড়া গারাপার প্রথম খন্ডের স্বপন দাস বলরাম দাস রাজু দাস ও শান্ত দাস এই চারজনের বাসগৃহ পুরে সাই হয়ে যায় প্রতিবেশীদের মতে স্বপন দাসের গড়ে মাঝরাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে পরিবারের লোকরা টের পাওয়ার আগেই আগুন সরিয়ে পড়ে স্থানীয়রা দৌড়ে সে আগুন নেবানোর চেষ্টা চালান খবর পেয়ে পৌঁছে দমকল বাহিনী কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু এর আগে আগুনের লেলিহানে চারটি গড় পুরে সাই হয়ে যায় আগুন লাগার কারণ জানা যায়নি তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্রপাত হতে পারে এমন ধারণা স্থানীয়দের এই ঘটনায় চারটি পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে প্রথম দফায় বুট তাকা জেলায় দোলযাত্রা হোলির ছুটি নয় ঘোষণা নির্বাচন কমিশনের প্রতি বছর দোলযাত্রা হিসাবে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসন স্থানীয় ছুটি ঘোষণা করে তবে এ বছর ছুটি ঘোষণার ক্ষেত্রে বিশেষ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যেসব জেলায় প্রথম দফায় অর্থাৎ উনিশ এপ্রিল নির্বাচন রয়েছে সেখানে দোলযাত্রার ছুটি ঘোষণা করা যাবে না এমনটাই নির্দেশ এসেছে নির্বাচন কমিশনের তরফে রেশন কার্ড নিয়ে এবার সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশনা ই শ্রম পোর্টালে পঞ্জীভুক্ত ই শ্রম কার্ড থাকা সকল শ্রমিককে বিনামূল্যে রেশন প্রদানের নির্দেশ আগামী দু থেকে তিন মাসের মধ্যে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আট কোটি পরিযায়ী এবং অসংগঠিত ক্ষেত্রে থাকা শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে কোনো ব্যক্তি যাতে রেশনে মাসিক ভিত্তিতে মেলা খাদ্যশস্য থেকে বঞ্চিত না হয় তাই এই রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট জানানো হয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ই শ্রম পোর্টালে থাকা আট কোটি মানুষকে রেশন কার্ড দিতেই হবে বিজেপিকে বুট না দিলে বিপদ মুসলিম মহিলাদেরই মরিগাঁওয়ের বিধায়ক রমাকান্তের মন্তব্যে অস্বস্তি এবারের লোকসভা নির্বাচনে মুসলমানরাও যে বিজেপিকে বুট দেবেন সে ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন জনমুখী প্রকল্প রূপায়ণের ধর্মের রং বিচার করে না বিজেপি তাই অরুণোদয় হোক কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা কোনো প্রকল্প থেকেই বঞ্চিত হননি মুসলমানরা অর্থাৎ উন্নয়নের স্বাদ পেয়েছেন বলেই মুসলমানরা বিজেপিকে বুট দেবেন এটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য অথচ তারই দলের বিধায়ক রমাকান্ত দেউরির অভিমত ভিন্ন তিনি হুমকির সুর শুনিয়েই মুসলমানদের বুট আদায় করার পক্ষপাতি এতদিন বিজেপি নেতৃত্ব যা মুখেও আনেনি সেটাই বরা জনসভায় বলেছেন বেফাস মন্তব্যের জন্য কুক্যাতি কুরানো রমাকান্ত শুক্রবার নয়গাঁও লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেশ বরার হয়ে বুট প্রচারে যোগ দিয়ে এক জনসভায় রমাকান্ত বলেন মুসলমানরা বিজেপিকে বুট না দিলেও নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন কিন্তু এবার মুসলমান মহিলারা বিজেপিকে বুট না দিলে বিদেশি তকমা নিয়ে দৌড়তে হবে যার মানে দাঁড়ায় হয়ে বিজেপিকে বুট দিন মুসলমান মহিলারা নইলে বিদেশির পেচে পড়ুন এর সার কথা হল বিজেপিকে বুট না দিলে বিপদে পড়বেন মুসলমান মহিলারা নির্বাচনের আগে বিরোধী দলের আরও নেতা বিজেপিতে আসছেন এবার বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আমি আগেই বলেছিলাম অসমের কংগ্রেস দলের প্রায় প্রত্যেকেই বেতরে বেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালোবাসেন এবং তারা বিজেপিতে যোগ দিতে চান আজ অনেক কংগ্রেস নেতা দুর্নীতির দল সেরে আমাদের দলে যোগ দিয়েছেন আগামীতে নরেন্দ্র মোদীকে ভালোবেসে আরও অনেকেই দলে যোগ দেবেন এবার রাস্তার পাশে ফুটপাতে যাদের দিন যাপন তারাও এবার বুট দেবেন গৃহহীন বুটারদের যোগদান নিশ্চিত করতে চাইছে কমিশন এবারের লোকসভা নির্বাচনে গৃহহীন ভোটাররাও যাতে ভোট দান করতে পারেন সেটা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন বুটার তালিকায় নাম থাকলে এবং পরিচয়পত্র থাকলে সবাই বুট দিতে পারবেন একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন গৃহহীন ভোটারদের বুট দেওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করতে হবে এর আগে যারা কখনো বুট দেননি তারাও এবারের লোকসভা নির্বাচনে বুট দেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন ভোটার তালিকায় নাম যুক্ত করার জন্য ছয় নম্বর ফর্ম পূরণ করতে হবে বাড়ির নির্দিষ্ট ঠিকানা সংক্রান্ত প্রমাণপত্র দিতে না পারলেও বুটার তালিকায় নাম যুক্ত করা সম্ভব তবে নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট বুটার সেই ঠিকানায় থাকেন কি না সেটা সেখানে গিয়ে খতিয়ে দেখবেন বুথ স্তরের আধিকারিকরা তাদের রাতে সেই ঠিকানায় গিয়ে খুঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবার শেষ খবরটি লোকসভা নির্বাচনের জন্য করিমগঞ্জ জেলায় ছুটির দিনেও কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত সংখ্যক কর্মী থাকার নির্দেশ আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ জেলায় নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালনের নিযুক্তিপত্র পার্সোনাল সেল থেকে সময়ে সময়ে প্রদান করা হচ্ছে বলে জেলা আয়ুক্ত জেলায় রাজ্য সরকারের অধীন সব কার্যালয়ে পাবলিক সেক্টর আন্ডারটেকিং ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানদের এক পত্র যুগে অবগত করেছেন এতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওই নিযুক্তিপত্রগুলি যাতে সময় মতো নির্বাচনী কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং কর্মীদের হাতে পৌঁছানো সম্ভব হয় তার জন্য সরকারি ছুটির দিনগুলিতেও তাদের কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সীমিত সংখ্যক কর্মী নিয়োগ সুনিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন